হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেমাস ওয়ান্ডারল্যান্ড। তো আমি দু একদিন পর আজকে ভিডিওটা দিচ্ছি, কারণ আমার মনটা ভালো ছিল না, আমি ডিমোটিভেট হয়ে যাচ্ছি। কারণ হচ্ছে অনেকে আছে আমার ভিডিও দেখে, ব্লগ দেখে, করে তাদের হয়তো ভালো লাগে তো সাবস্ক্রাইব করে, তারপর তারাই কেটে দেয়। এই জন্য আমি ডিমোটিভেট হয়ে গেছিলাম দুদিনের জন্য। তো যাই হোক, এটা করো না প্লিজ, ভালো না লাগলে ভিডিও দেখো না, কিন্তু করার পর কেটে দিও না। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু ছাদে গেলাম, একটু ফুল দেখতে গেলাম, দেখলাম টাইম ও ক্লক ফুলটা কি সুন্দর ফুটেছে। তারপর এই ফুলটার নাম আমি ঠিক তোমাদের বলতে পারছি না, কারণ আমি নামই জানি না এই ফুলটার কী নাম। তোমার শীতকালে এনেছিল, পুরো টব ভর্তি হয়েছিল, এখন কয়েকটা হয়, তো তাই জন্য আমার ভালো লাগলো বলে আমি ছবি তুললাম। তো তারপরে একটু হাঁটাহাঁটি করলাম, করার পর নিচে গেলাম, নিচে গিয়ে ফ্রেশ হয়ে আমি আমার মানে ব্রেকফাস্টে, যেটা আমার সবথেকে প্রিয় খাবার, সেটা খেতে আমি খুব ভালোবাসি গরমকালে, আম আর রুটি। তো মা আমার রুটি দিয়েছিল, আর কালকে মা একটু তরকারি, বুটি মাছের তরকারি করেছিল, সেটা আমার লেগেছে ঝাল হিসাবে, কারণ আমার মিষ্টি জাতীয় কোনো খাবার খেলে আমার একটু ঝাল লাগে, না হলে আমার হয় না। তো তারপর মেহেন্দি আঁকতে বসলাম, তো তারপরে মা টক দইয়ের ঘোল করে দিয়েছিল, আমি অল্প খেলাম। তো গরমকালে যত টক দই খাবে কিংবা এসব খেলে না শরীর ঠান্ডা থাকে, তো তোমরাও পারলে খেও। তারপর আকাশের দিকে তাকিয়ে দেখলাম, আকাশটা দেখলাম খুব সুন্দর, একটা মেঘলা মেঘলা রোম্যান্টিক ওয়েদার, হালকা হালকা একটু হাওয়া দিচ্ছিল, তো আমার ভালো লাগলো বেশ আজকে ওয়েদারটা। তারপর যাই পাখিগুলোর কাছে, কারণ আজকে আমি কয়েকটা পাখি সেল করছি, কারণ আমার কাছে অনেক পাখি আছে, তোমাদেরকে তো দেখিয়েছি বলেওছি, তো শখ জিনিসটা তো কয়েকটা থাকা উচিত। তো আমার কাছে না অনেক কটা পাখি আছে, যে পাখি মানে রাখা যাচ্ছে না, এত পাখি তো আমি আগেও সেল করেছি, এখনও সেল করছি, মায়া তো লাগেই, কারণ বাড়ির পাখি তো মায়া তো লাগবেই। কিন্তু আমি যেরকম করে টেক কেয়ার করি, আমি আশা করি যে যারা নেয় তারাও টেক কেয়ার করবেই আর করেও। তো এই পাখিগুলো আমি সেল করছি আজকে, এই খাঁচাতে বাবা রেখে দিয়েছে পাখিগুলো, ওই পাখিগুলো সেল করছি। কিছু কিছু বদ্যি পাখি আছে না, খুব মারামারি করে, মানে একে অপরকে এত মারে না যে মাথা ফাতা ফুটো করে দিয়েছে। তো এই পাখিগুলো এখন শান্ত আছে, যেহেতু আমি সামনে দাঁড়িয়ে আছি, কি সুন্দর লাগছে না বলো, মানে লাইন দিয়ে লাঠির ওপরে বসে আছে, আবার দেখছে তাকিয়ে তাকিয়ে, এই যে যে মিডিলের পাখিটা আমার দিকে তাকিয়ে দেখছে যে হচ্ছেটা কি করছেটা কি। তো ওদের প্রত্যেকটা জিনিস আমার খুব পছন্দের, কিন্তু কিছু করার নেই, এত পাখি রাখা অসম্ভব। কিছু কিছু পাখি আমার প্রিয় আছে, কিছু কিছু কালার্সে সেগুলো আমি বেচি না। তো এই যে ফিঞ্চ পাখি আমার কাছে মোট ছটা আছে, এই খাঁচাতে তিনটে আর পাশের খাঁচাতে তিনটে। তো দেখো এদের আমার খুব পছন্দ লাগে, কারণ হচ্ছে হোয়াইটের মধ্যে কি সুন্দর, ওদের ঠোঁটটা অরেঞ্জ কালার, দেখতে অনেকটা রাজহাঁসের মতন লাগে দেখতে, কারণ রাজহাঁসের গায়ের রঙও সাদা আর ঠোঁট কমলা অরেঞ্জ, তো এর জন্যই ভালো লাগে। এই যে এই বাসাতে ডিম আছে, এরা ডিম পারে ঠিকই, কিন্তু বাচ্চা কেন ফোটায় না আমার আজ অবধি আমার জানা নেই যে কেন এরা বাচ্চাটা ফোটাতে পারে না। দেখো পাখিগুলো গরমে কত কষ্ট পাচ্ছে, হা করে ফেলছে, কারণ এরা না যখন ডিমে দা দিতে বসে এদের বডিটা না হিট হয়ে যায়, তো বাবা তাই জন্য এদের জন্য একটা ফ্যান লাগাবে। তো এমনি খোলা আকাশের কি বলবো, মানে হাওয়াটা আসে, গাছপালার হাওয়াটা আসে, দরজা জানলা সব খোলা থাকে, তাও বাবা ওদের জন্য পাখা লাগাবে। তারপর নিচে গেলাম, তো দেখছিলাম যে মাঝে কি ল্যাঞ্জে প্রিপারেশনটা করে, তো দেখলাম রুই মাছ হচ্ছে আর নিম বেগুন, আর এই যে মা রান্না করছে, আর টমেটো ডাল ছিল, আর ঝোলটা এতটা টেস্ট হয়েছিল না খেতে কি বলবো তোমাদেরকে। তো মাংস কষার আগে আমার মাংস লাগে, মাছের ঝোল করার আগে আমার মাছ লাগে, তো তাই জন্য আমার লাগবেই, তাই জন্য একটা মাছের মাথা নিয়েছিলাম, মা মাছের মাথা দিয়েছিল দুটো আলুর সাথে, আমার খুব ভালো লাগে, ভাত দিয়ে খাওয়ার আগে আমি এমনি খেয়ে নিই, এটা আমার অভ্যাস বলতে পারো। তারপর এত জোরে খিদে পেয়েছিল, খেয়ে দিয়ে ঘুমাতে গেছি, তারপর দেখলাম কি এরকম একটা ওয়েদার, এরকম ওয়েদার হলে আমাদের এখানে কারেন্ট চলে যায়। তো তারপর ছাদে গেলাম, আজকে না খুব এলোমেলো হাওয়া দিয়েছে, মানে কেমন করে যে হাওয়াটা দিয়েছে না, মানে একদিক দিয়ে হাওয়া আসছে না, মনে হচ্ছে চারিদিক দিয়ে আসছে, আমি নিজে ভয় পেয়ে গেছিলাম, আমাদের নিম গাছটা না পুরো শুয়ে গেছিলো।
তো তারপর যাই হোক কারেন্ট ছিল না, তো মা একটা সন্ধ্যাবেলা ডিমের টেবিল বানিয়েছিলো, হেভি টেস্টি বানিয়েছিলো, তো ডিমের টেবিলটাই আমি খেয়েছিলাম সন্ধ্যাবেলা। তাই বলে আমি এতগুলো কিন্তু খাইনি, দুটো করে খেয়েছি। তারপর এই ছাদে গেলাম, খুব সুন্দর লাগছিলো ছাদটা। তো যাই হোক আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো সাবস্ক্রাইব করার পর না পাশে একটা বেল আইকন আছে, তো ওটাকে ক্লিক করে দিলে না আমি যখনই ভিডিও ছাড়বো তো নোটিফিকেশানটা চলে যাবে আর তোমরা তাড়াতাড়ি দেখে নিতে পারবে। আর প্লিজ আমার কাছে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে প্লিজ পাশে থেকে আবার সরে যেও না, সারা জীবন পাশে থেকো। কারণ পাশে থাকলে আমি সাপোর্ট পাবো, আমি ডিমোটিভেট হয়ে গেছিলাম, আমি চাই না আর ডিমোটিভেট হতে। থ্যাংক ইউ, টাটা।